দিনগুলো যদি শুয়ে বসেই কেটে যেত, বেশ হতো না? ভাবছেন তাহলে অন্য কিছু চলতো কী করে? শুয়ে বসে থাকলে তো আর পেটে বাদ জুটবে না। তবে শুয়ে বসে আরাম করার জন্যই আপনি যদি মাসে পেয়ে যান লাখ লাখ টাকা, তাহলে তো আর চিন্তাই নেই। বিশ্বাস হয় না, সত্যি এরকম কাজের জন্যই লোক খুঁজছে যুক্তরাজ্যের এক ম্যাট্রেস প্রস্তুতকারী সংস্থা। সপ্তাহে 37.5 ঘন্টা কাটাতে হবে বিছানায়, সেখানে শুয়েই নয়, ঘুমাতে হবে, নয়তো দেখতে হবে নেটফ্লিক্স। এই কাজের জন্য বছরে £24,000 বেতন দেওয়া হবে, টাকায় 33,60,000 টাকার মতো। এই কাজের জন্য আপাতত শুধু যুক্তরাজ্যের নাগরিকদেরই নিয়োগ করা হবে। প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন ম্যাট্রেসে শুয়ে পরীক্ষা করতে হবে। প্রতি সপ্তাহে ক্রাফটেড বেড নামে সংস্থাটি ওই ব্যক্তির বাড়ি একটি করে নতুন ম্যাট্রেস পাঠিয়ে দেবে, তাতে শুয়ে সারা সপ্তাহ ধরে পরীক্ষা করতে হবে। সেই অনুযায়ী ফিডব্যাক পাঠাতে হবে সংস্থাকে, সেই মতো ম্যাট্রেস তৈরি করবে সংস্থাটি। সংস্থার মার্কেটিং ম্যানেজার ব্রায়ান ডিলান জানান, ক্রেতাদের আরামই একমাত্র গুরুত্ব পায় সংস্থার কাছে, তাই লাখ লাখ টাকা খরচ করে ম্যাট্রেস টেস্টার নিয়োগ করা হয়েছে। এই কাজের যোগ্যতা একটাই, আরামপ্রিয় আর ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, যাতে কর্মী ম্যাট্রেসে শুয়েই লিখে ফেলতে পারবেন রিভিউ।